इमाम आजम हजरत बाबा अबू हनीफा रहमतुल्लाह अलैह कत बड़ दर्जार मानस जार सम्पर्के छाया अल्लाह नबी ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন, প্রসঙ্গই করে যাচ্ছেন, আমার মরণের পর মৃত্যুর পর ওফাতের পর অমুক পোষে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, দুনিয়ার ইলম শিক্ষা করতে করতে যদি শেষ হয়ে যায়, প্রয়োজন হয় দরকার হয় সাত তবক আসমানের উপরে মাকামে সুরাইয়া বলে একটা জায়গা মাকাম আছে, প্রয়োজন হয় দরকার হয় সেখান থেকে তাকে আল্লাহ তাআলার ইরফানের ইলম দান করা হবে। কত বড় দরজার মানুষ ইশারজুতে ফজরের নামাজ পড়েছেন, বিছখানে একটা দিনও ফাঁক দেন না, কি শীতে গরমে ব্যারামে আরামে ঘরে বাহিরে বিপদে মুসিবতে একটা দিনের জন্য ফাঁক দেন না। কতদিন সপ্তাহ মাস বছর নামাজ পড়েছিলেন মনে আছে আমার আপনার ইমাম ইমামে আজম হযরতে বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ ইশারজতে ফজরে নামাজ পড়েছে চল্লিশ বছর, জোরে বলা যাবে না, বছরে পাঁচটা দিন রোজা রাখাল্লাহ হারাম করেছেন, কোন কোন দিন? ঈদায়ন, ঈদ আল ফিতর, ঈদ আল আযহা, ঈদ আর বকরা ঈদ দুই দিন, আর বকরা ঈদের পরে তিন দিন, এই মোট পাঁচটা দিন রোজা রাখাল্লাহ হারাম করেছেন, এছাড়া সারা বছর আপনি রোজা রাখতে পারেন। আমার আপনার ইমাম ইমামে আজম হযরতে বাবা বোহান বছরে পাঁচটা দিন ছাড়া বিছখানে একটা দিনও ফাঁক দেন না, কি শীতে গরমে ব্যারামে আরামে ঘরে বাহিরে বিপদে মুসিবতে একটা দিনের জন্য ফাঁক দেন না। দেখা যায় একা টানা ৩০ বছর রোজা রেখেছিলেন, মরণের আগে মরে যাওয়া হায়াতে জিন্দা জীবিত অবস্থা নিজের কবর নিজে খুঁড়ে ফেলেছেন, শুধু তাই নয় নিজের কবরে বসে বসে আল্লাহর রহমতের আশায় তার দয়ার আশায় আজাবের ভয়ে গজবের ভয়ে আল্লাহর কালাম কোরআন পাক তেলাওয়াত করতে লেগেছেন, এক পারা দু পারা তিন পারা করে করে ৩০ পারা কোরআন পাক খতম করে ফেলেন, আবার এক পারা দু পারা তিন পারা করে করে ৩০ পারা কোরআন পাক খতম করে ফেলেন। এই দেখতে পাওয়া যায় এক খতম দুই খতম নয়, একশো ২০০ খতম নয়, ১০০০ ২০০০ খতম নয়। আমার আপনার ইমাম ইমামে আজম হযরতে বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ নিজের কবরে বসে বসে ৭০০০ বার কোরআন পাক খতম করেছিলেন। কত বড় দরজার মানুষ, হুজুরের কথা আলোচনা করে শেষ করা যাবে না, কি নিয়ামত আল্লাহ করেছিলেন, যত ইমাম আল্লাহ পয়দা করেছেন সকল ইমামের মধ্যে ইমামে আজম আমার আপনার ইমাম আবু হানিফা হুজুরকে করেছেন, জোরে বলুন। যে দিকটাই আপনি হুজুরে দেখবেন না সেই দিকটাই একবারে শীর্ষে, আল্লাহর ডর, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ অন্তরে কেমন লক্ষ্য করুন। বিরাট ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা, হুজুর দোকানদারি করতে লেগেছেন,
দোকানদারি করতে করতে দোকান ছেড়ে বাহিরে গিয়েছেন, সেলসম্যান আছে দোকান চালাতে লেগেছে, খরিদ্দার মাশাল্লাহ দেখা যায় থানের উপর থান বিক্রি হচ্ছে। হুজুর আমার একটা থান খুলে দেখেন, খান থানটার ভিতরে কাটা রয়েছে, কাটা হুজুর আমার কাটা থানটা নিয়ে এক জায়গায় আলাদা তুলে রেখে দেন, কিন্তু হুজুর আমার চলে গিয়েছেন। এদের সেলসম্যান বিক্রি করতে লেগেছে, দেখা যায় বিক্রি হতে হতে কাটা থানটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। হুজুর আমার ঘরে আর দোকানে এসেছেন, এসে দেখে কাটা থানটা নাই, বলে বাবা এখানে একটা কাপড়ের থান ছিল, কি হলো? বলে হুজুর বিক্রি করে দিয়েছি। বলে কত দামে বিক্রি করলে বাপ? বলে যা দাম সেই দামে করেছি হুজুর। বলে বাবা ওই কাটা থানটার ভিতরে কাটা ছিল বাবা, কাটা কাটা থান আর ভালো থান একদম হবে না, কম বেশি হবে ভাই, কম বেশি হবে। তো কাটা থান ভালো থানের দামে বিক্রি করে দিয়েছেন, লোকটা ঠকে গিয়েছে বাবা। তো যাক, ঠকে যখন গিয়েছে কোন লোকটা কিনেছে জানো? বলে শরীরটার তো অনেক, কি করে জানবো হুজুর কাকে দিয়েছি? বলে আপনার টাকা কোনো কোথায় রেখেছে বাপ? হুজুর বাক্সের মধ্যে সব টাকা রেখেছি। বাক্স খুলে ফেলা হলো, কোন টাকাটা বাবা বলো দেখি, কোন টাকাটা? বলে হুজুর সব টাকা তো বাক্সের মধ্যে রাখছি, কোনটা কেমন করে বুঝব? আল্লাহর ভয় আল্লাহর ডর খাও কাকে বলে দেখুন। দেখা যায় কাটা থান ভালো থানের দামে বিক্রি হয়েছে, লোকটা ঠকে গিয়েছে, সেই টাকা বাক্সের মধ্যে, কোনটা চিনতে পারা যায় না। সেই দিনেতে যত বেচা কেনা হয়েছিল সব টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দেয়। আর আমরা যদি কাপড়ের ব্যবসা করি, বুকের মাঝখানে ফেটে যায় বাপ, এমন এমব্রয়ডারি দিয়ে গোলাপ ফুল ফুটিয়ে দেবো যেন ওখানে কিছুই হয় না। কি গো, বাপ মারা যাওয়ার আগে ছেলেদের বলে যাচ্ছে, বাবা আমার মনে হয় কিছু জমি মনে হয় ইমামে আজম হুজুরের ভিটের মধ্যে আমাদের চলে গিয়েছে, মনে হচ্ছে ভিটের মধ্যে কিছু আমাদের জায়গা রয়েছে। তো তোমরা খবর দিও বাবু, মনে হচ্ছে কিছু জমি যেন ওনার হুজুরের ভিটের মধ্যে ঢুকে পড়েছে। দেখা যায় মুরব্বি বাপ মারা যায়, ছেলেরা ভাইয়েরা মিলে তখন যুক্তি করে বলতে লেগেছে, আরে পরের জমি আত্মসাত করে মেরে নিয়ে কেমন করে জান্নাতি হয়? আরে ইমামে আজম আব্বা বলে গেলেন, তার ভিতরে আমাদের জমি রয়েছে ভিটে, চলো হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। বাড়িতে এসেছেন হুজুর কোথায়? বলে হুজুর তো বাড়িতে নাই, পানি আনতে গিয়েছে বাবা। তো আরব দেশ মরুময়দান পাহাড় পর্বত এলাকা, পানি দূরে ব্যবস্থা আনতে গিয়েছেন, হুজুর জয়ীফ হয়ে গেছেন, বয়স হয়ে গিয়েছে, কলসি করে পাত্র করে পানি মাথায় করে নিয়ে আসছেন, পথিমধ্যে রাস্তায় দেখা হয়ে যায়। বলে হুজুর একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, কি খবর বাবা? বলে হুজুর আপনার সঙ্গে দুটো কথা ছিল হুজুর। হুজুর বাবা বলো কি কথা আছে? বলে হুজুর কঠিন রোদ্র অত্যা গরম, ওই যে গাছটা দেখতে পাওয়া যায় ওই গাছের তলায় চলন, ওই ছাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হবে। হুজুর বলছেন বাবা ওই গাছের মালিক আমার কাছে এত টাকা ধার নিয়েছে বাবা, আমি যদি ওই গাছের তলায় দাঁড়িয়ে ছাওয়ায় দাঁড়িয়ে কথা বলি বলা যায় না, যদি সুদ হয়ে যায় দরকার নাই, কি কথা আছে তোমরা আমাকে এখানেই তুমি বলো। বলে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হবে
কেন হজর? তাহলে একটু বসে পড়ুন, বসে পড়ে কথা হোক। বসে পড়লেন, বসে পড়ার পর মাথার কলসিটা হুজুর মাটিতে না রেখে নিজের কোলে করে নিয়ে ধরে আছেন। বলে হজর পানির পাত্র কলসি পানি বোঝায় কোলে করে রেখেছেন, ভারী কষ্ট হবে তো হুজুর আপনি নিচে তো জমিনের উপর রাখতে পারেন। বলে বাবা জমিনের উপরে মাটির কলসিটা রেখে দেবো, আমি পানি নিয়ে আসা কলসির তলাটা ভিজে গিয়েছে বাপ, ওই আপনার জমিতে যখন রাখবো অপরের জমিতে আমার কলসিটা রাখার কারণে কলসির তলা ভিজে থাকার কারণে অপরের জমির মাটি কিছু আমার কলসির তলায় লেগে যাবে, আর ওই কলসিটা নিয়ে আমি আমার বাড়িতে পৌঁছাবো, অপরের জমির কিছু মাটি আমার কলসির তলায় লেগে আমার বাড়ি পৌঁছে যাবে। আর কায়ামতের দিন আল্লাহ যদি আমাকে বলে ইমামে আজম তোমার কলসি আপনার অপরের জমিতে রেখেছিলে, মাটি ভিজেছিল মাটি কিছু লেগে অপরের জমি অপরের মাটি কেন তোমার ঘরে পৌঁছালো, জবাব দাও। আমি কি জবাব দেবো বাবা, তাই আমার দরকার নাই, আমার কোলে আছে কি কথা আছে বলো, কি কথা আছে বলো। বলে হজর আমাদের কথা হয়ে গিয়েছে। বলে কথা হয়ে গেছে? কিছুই কথা হলো না, আর বলছো কথা হয়ে গেছে? বলে না হজর আমাদের কথা হয়ে গেছে। বলে কোনো আলোচনাই হলো না কথা বলছে? বলে হজর যে মানুষটার অন্তরে আল্লাহর এত ডর এত ভয় খাওয়া রয়েছে, কলসির তলা ভিজে থাকায় মাটিতে রাখলে কলসির তলায় কিছু মাটি ঘরে পৌঁছালে আল্লাহ দরবারে জবাব দিতে হবে, আর সেই লোকটাকে কোনো দিন অপরের জমি আত্মসাত করে নিজে মেরে রাখতে পারে, জোরে বলা যাবে না?